জায়েদ ভাই খুবই ভালো একজন মানুষ এবং খুবই হেল্পফুল একজন কোয়ার্টিস্ট ওনার ভিতরে আমি প্যাচ বা ওরকম কিছু দেখিনি চলো চলো আরেকবার আরেকবার করি আরেকবার হয়ে যাবে তো ভাইকে দেখে আমি দাঁড়িয়ে গেছি একদম জায়েদ ভাইয়ের সাথে বাহাদুরি প্রথম কাজ ছিল কিন্তু পরবর্তীতে জায়েদ ভাইয়ের সাথে আমি প্রতিশোধের আগুন করেছি এবং প্রতিশোধের আগুন আগে রিলিজ হয়ে গেছে একটু সহশিল্পী হিসেবে জায়েদ খান যদি তোমার আগে ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং সেই জায়গা থেকে তার কাছ থেকে হেল্প কতটা পেয়েছো তুমি জায়েদ ভাই খুবই ভালো একজন মানুষ এবং খুবই হেল্পফুল একজন কোয়ার্টিস্ট আমি যখন প্রথমে এসেছি কাজ করতে উনি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন একজন হিরো বা একজন কোয়ার্টিস্ট হিসেবে যতটুকু একজন শিল্পীকে হেল্প করা দরকার যেমন আমি তখন ডায়লগ ডেলিভারি দেওয়া অনেক কিছু নিয়ে অনেক নার্ভাস থাকতাম বা ওনার সামনে কথা বলতেও যদি নার্ভাস হয়ে যেতাম উনি খুব ইজি করে নিতেন জিনিসগুলো এবং সবার সাথে মিশে কথা বলে সুন্দর করে অ্যান্ড সবাইকে অনেক হাসাতেন এন্টারটেইন করতেন আমরা খুব মজা করে কাজ করতাম এখন তো উনি নিজে যা করেন তাই মানুষ হাসে এন্টারটেইনড হয় উনি আসলে একজন ভালো মানুষ উনি সরল মনে হয়তো অনেক কিছু করেন এবং অনেক অনেক কথা বলে ফেলেন ওনার ভিতরে আমি প্যাচ বা ওরকম কিছু দেখিনি যেমন গানের শুটিং করতে গিয়ে তখন আমার ডান্সে অনেক প্রবলেম ছিল প্রবলেম ফেস করছিলাম অন্য কোনো হিরো হলে হয়তো রাগ হয়ে যেত বা কোনো কিছু করতো উনি কখনো রাগ করেনি বা আমার সাথে কোনো মিসবিহেভ করেনি কিছুই না বরং দেখিয়ে দিয়েছে এবং বলেছে চলো চলো আরেকবার আরেকবার করি আরেকবার হয়ে যাবে এরকম কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটাও দেখা যায় যে জায়েদ খান নিজেই ড্যান্স খুব ভালো পারেন না কোথায় আমার তো মনে হয়নি কারণ আমরা একসাথে যতগুলো কাজ করেছি ভাইয়া খুব ভালো কাজ করেছেন আপনি বাহাদুরির গানগুলো দেখলে বলতে পারবেন কারণ বাহাদুরির গান অনেকেই প্রশংসা করেছে যারা এখনো সিনেমা রিলিজ হয়নি যারা এফডিসিতে এডিটিং এর সময় গান দেখেছেন সবাই বলেছে যে খুব ভালো হয়েছে ভালো কাজ করেছো এবং অনেক প্রশংসাও পেয়েছি আমরা ব্যক্তি জায়েদ খান হিসেবে আসলে তোমার কাছে কি মনে হয় যে সে কেমন পার্সোনালিটির মানুষ খুব ভালো মানুষ ব্যক্তিত্ব সম্পন্ন রুচিশীল ওনার মানে উনি একটু বেশি ফ্যাশন পছন্দ করেন ফ্যাশনেবল একটু মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন তো ভালো লাগে এই জিনিসটা তো জায়েদ খানের সাথে তুমি বলছিলে একটু আগেই যে তার ফার্স্ট তার সাথে দেখার যে এক্সপিরিয়েন্সের কথা বলছিলে যে সেই দিনটা কেমন ছিল জায়েদ ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয় আমি যেদিন এফডিসিতে বাহাদুরির সাইনিং এর জন্য যাই আসলে তখন পর্যন্ত আমি জানতাম না যে আমার আজকে সাইনিং হবে কিছুদিন আগে হচ্ছে যখন আমি বাহাদুরি সিনেমাটার প্রথম প্রপোজাল পাই আপনাকে একটু আগেও বলছিলাম যে ডিরেক্টর আমাকে বলেছিলেন তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তো ক্লাস শেষ করে আমাকে শফিক হাসান স্যার বললেন যে তুমি একদিন আসো আমার সাথে দেখা করে যাও তো আমি এফডিসিতে মানে ওনার অফিসে প্রথম দিন দেখা হয় আমার একটা বান্ধবীকে নিয়ে গেলাম উনি জাস্ট 10 মিনিটের মতো কথা টথা বলে আমাকে বলে যে ঠিক আছে আমরা কথা বলবো তোমার সাথে তো আমি চলে আসি দেন হচ্ছে 3-4 দিন পরে ডিরেক্টর আমাকে ফোন করে বলেন যে কালকে তুমি তোমার কিছু কস্টিউম নিয়ে একটা শাড়ি নিয়ে এফডিসিতে চলে আসো তোমার একটু লুক টেস্ট করবো তারপরে আমি গেলাম যাওয়ার পরে ডিরেক্টর আমাকে রিসিভ করলেন আমরা এফডিসিতে গিয়ে বসলাম ওইখানে আমরা শফিক ভাই আমাকে মেকআপ রুমে নিয়ে গেলেন মেকআপ টেকআপ ডান করে আমি জাস্ট মেকআপ নিয়ে রেডি হয়ে বসে আছি ওই সময় জায়েদ ভাই ঢুকেছে তো ভাইকে দেখে আমি দাঁড়িয়ে গেছি একদম সালামালাইকুম ভাইয়া একদম চেয়ার থেকে দাঁড়িয়ে ভাইয়া বলে আরে বসো 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 ওয়ালাইকুম সালাম বসো তখন ডিরেক্টর পরিচয় করিয়ে দিলেন আমি তো ওনাকে এমনিতেই চিনতাম আগে থেকে বাট ওই দিন প্রথম দেখা তো তারপর উনি আমার সাথে বেশ কথা টথা বললেন যে কিসে পড়ো তুমি কোথায় বাসা কোথায় জাস্ট নর্মাল কথাবার্তা হলো তার কিছুদিন পরে তো ওই দিনই আমার সিনেমাটার সাইনিং হলো সাইনিং শেষ করে আমি বাসায় চলে আসলাম